আমিনুল ইসলাম ভাইয়া হইতরা দোয়া কোনত নামাজ না পড়লে হইব নি ভাই নামাজ খানতে কইব ও বিতিন নামাজ ওয়াজিব দোয়া কোনত ফলা ওয়াজিব যদি ওয়াজিব ছুটি গেছে সসিতা দিবা হ্যাঁ দোয়া কোনত আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা ইউসফার সুন্না তে ফুকাহ হলে কিতাব লেখরা ও গুরু বদলা তুমি কোনটা ফড়িলা ই ওয়াজিবর বদলা অন্যটা ফড়লে তোমার ওয়াজিব আদায় হইব ওই সময় যে সময় তুমি দোয়া কোনত জানো না আর দোয়া কোনত হিকবার লাগি চেষ্টা করো না একু হিকতায় চেষ্টা করতে আর ওদিকে এর বদলা রব্বানা আতিনা বা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কোনটা ফলিলাও আর ফলিয়ে তুমি দোয়া কোনত কিন্তু ফলা লাগবে তার স্থলবর্তী কোনো একটা খোমাজ হোম রাখা লাগবে আর এর উল্টা ওয়াজিব হইলে কি তশাহুদ আত্তাহিয়াত ইগু ফলা ওয়াজিব ইগুর বদল কোনটা নাই ডাইরেক্ট আত্তাহিয়াত ফড়তেও লাগবে ইগুর বদলা আস্তা কোরআন শরীফ নামাজও ফড়িল কইতো নাই ওয়াজিব আদায় করা লাগবে আত্তাহিয়াত ফড়িয়া এলে কিছু ওয়াজিবের মধ্যে তোরা বেশ কম আছে যারা ফরজের মধ্যে কিছু বেশ কম আছে ওয়াজিবের মধ্যে বেশ কম আছে সুন্নতের মধ্যে কিছু বেশ কম আছে কুফরির মধ্যে কুফরুন দুনা কুফরিন শিরকুন দুনা শিরকিন জুলমুন দুনা জুলমিন ইমামে বুখারী মোহাম্মদ বিন ইসমাইল রহমতুল্লাহ আলাই বুখারী শরীফ তরজমাতুল বাব লিখতে ওলা কিছু বাব অঞ্চল এর দ্বারাও তাও বুঝাদার মাহমুদ আহমদ ভাই প্রশ্ন নমাজ হলো অবস্থা দুই একটা হরফ যদি চালি দেই তো নমাজ হইব নি আপনি যদি আলিম ইয়াতা হইন তর্জমা তফসির জান্নেওয়ালা তখন তখন বুধ ভাইবা যে ই হরফ সাললে কোনো তর্জমাত বেশ সম হইছে নি বেশ সম হইছে না তখন তো আর ঠিক আছে আর যদি বেশ সম হয়ে গেছে বা কোনো আলিম রেজিকে ইয়ে ফাওয়া গেছে তখন আপনার নমাজ যদি সুরা ফলা যদি হইছে না তর্জমা বিগড়ি গেছে তো নমাজ ফাসিদ হয়ে গেছে যার কারণে আপনি দেখতে পার নমাজ আদায় করা লাগবে আবু সিদ্দিক ভাইয়ের প্রশ্ন ফ সুন্নত বা নফল সাইর রাখাতো তো আমরা সাইর রাখাতো সুরা ফাতেহা লগে সুরা মিলাই আর ফরজর সাইর রাখাতোর মধ্যে আমরা সুরা মিলাই না মাতিগান কিরা বুঝাইতাম এটা ইলিমি মাত তবে হালকা করে এখন মাত বুঝাইম মোল্লা জীবন রহমতুল্লাহ আলাই ইউ ব্যাপারে তো বিস্তারিত কিছু মাতি শৈন আরও ফোকা হলে তো মেলা মাতিতরা আসল নমাজ দুই রাখাত তার দলিল যে মতো আমরা সফরে যাওয়ার পরে জোয়ারর সাইড রাখাত থাকি দুই রাখাত পড়ি আর আসরর সাইড রাখাত থাকি দুই রাখাত পড়ি আর ফজরর দুই রাখাত থাকিনো আবার এক রাখাত পড়ি না মারিবর তিন রাখাত থাকি দেড় রাখাত পড়ি না এর দ্বারা বোঝা গেল যে আসল নমাজ ফরজ দুই রাখাত যে দুই রাখাতও ফাতেহার পরে সুরা মিলাইয়ার আর বাকি যে আরও দুই রাখাত যে আমরা আনি এই দুই রাখাত সুরা ফাতেহা ফড়া সুন্নত তাও গয়ের মক্কাদা না ফুলিলে নমাজ হইব আপনি হাড় হয়ে গেছেন তিন নম্বর রাখাত চুপ মারি হাড় হয়েছেন কোনটা ফুলিছেন না আর তিন তসপিয়ান্দাজা হাড় হয়ে রুকুত গেছেন নমাজ হয়ে যাব বাদর রাখাত তিন নম্বর বা চারি রাখাত সুরা ফাতেহা লগে আর কোনটা মিলাই দিছেন আনা জানিয়া বা জানিয়া তেব নমাজ হয়ে যাব সচৈতা নাই হালাকি গুত কোনো মিলানি নাই তো ই বাদর যে দুই রাখাত আছে তকমিলও লাগে প্রথম দুই রাখাতর মধ্যে যে তা কুতাহি আছে কমি আছে ও দুই রাখাতে কুতাহি কমিরে দূর হরিদের যার কারণে দুই লগে আরও দুই মিলানি হয়েছে এর কারণে সফরে যাওয়ার পরে এক্সেস যে দুই রাখাত আমরা এক্সেস মনে করি ইকনেন হরি যায় আর অরিজিনাল দুই রাখাত থাকে এক উক্তি যেগু বুঝবার মতো অনন্তর হইলাম তবে ওখান দে দেখা নিয়ে যে আসল নমাজ তো দুই রাখাতও আসিল ওখানে লগে আরও দুই রাখাত মিলছে এর তো আসমান থেকে আইসেও ওলা আসমান থেকে আইসেও সতেরো রাখাত ফর্স সতেরো রাখাত আমরা জানি আর ফর্স তো সতেরো রাখাত নাই সতেরো রাখাত ফর্স আর এর মধ্যে চার রাখাতের মধ্যে ওলা কনসিডার করিয়া কনসিডার করা হয়েছে এখানে ওখান তোলা বুঝানি হয়েছে তেল লাগিয়া প্রথম দুই রাখাত সুরা ফলবাও সুরা মিলাইবাও বা দুই রাখাত সুরা ফাতেহা ফলা সুন্নত না ফললে নমাজ হইব সুরা না মিলাইয়া তো ফরতাও এগুলোর মধ্যে তো কোনো সোয়াল নেই আর এক দুইটা নাইমুদ্দিন ভাই প্রশ্ন হইল জোহরর ফরজ আর এক গুড়া বারো ইসন মজাহিদ কেরলের মধ্যে আসুন এরা সুন্নত মানে না আল্লাহ হরুক না আমরা নর্থ ইস্ট বা ভারতের ইতা অঞ্চল যদি ইলা বা বিশ্ব তিলা কোনো জায়গার মধ্যে ও মজাহিদর ফন্তি ই আকিদার সে ওই যাইন তারা উঠিয়া হইব সুন্নত কিতা লাগে পড়তাম আল্লাহ নবী মেয়েরা যোগেছেন সতেরো রাখাত আনছেন সতেরো রাখাত ফড়ব না আগে নমাজ লইয়া আইসুন না হরে লইয়া আইসুন আমরা আগেও সুন্নত ফোড়া লাগে হরেও সুন্নত ফোড়াইতে হানো হই নাই
যাতে ইলা হোক না আমারই বাইরে হইয়ার, যে ভবিষ্যতে ইলা যদি কোনো আকিদা বনি যায় আল্লাহ আপনার বানাইতো না আমার একিন আছে, তবে সুন্নত সাইরের হাত ফুড়িবা, এখান্ত যদি ফারই না দুই রেখা সুন্নত মাঝে মধ্যে ফুড়িবা, সাইরের হাত নিয়ত করি একগুড়ো ফোকায় হইতে ইলা মজবুরি অবস্থার মধ্যে সাইরোর জায়গা দুই ফুললেও আপনার সুন্নত আদায় হইব, কিন্তু এগুলো সচরাচর আমলও যাইবা না আর এই আমলটা প্রকাশও করবা না। কুকুর বাড়ির তাহলে নমাজ হইব ভাই, আমরা তো ফালিতরা তিন লাইনে যাইজ আছে, বাকি কোনো লাইনে তো হানে ফালাতো নাই, আর এমনি বাড়িতে ইয়া হামাই গেছে আর করবা গীতা নমাজ যাইজ আছে নমাজ হইব। আবার কুকুরের লাখ লাখ কুকুর যদি কোনো জায়গার তাহলে নমাজের সময় হয়েছে আপনি হিনোকে নমাজ মুসল্লা বিষয়ে ফড়কে বিলকুল যাইজ আছে আপনার নমাজ হইব। জহুরউদ্দিন ভাই প্রশ্ন হইল, অমুসলিম কোনো মেয়েরে মুসলমান খুয়ায় বাগাইয়া লইয়া আইলে এইটা পদ্ধতি কি? ও মুসলিম কোনো মেয়েরে মুসলমান ছেলে যদি লইয়া আইয়ে তে প্রথম ইয়া তাহলো এ গুসল করতো তারে কলিমা পড়া নিমিত, আর আমি হইয়ান না ভারতের জমিন লাভ যে হাত হইয়া যে মাসলা চলের যে সমস্যা চলের এগুল লাইনে আমি সারার কাছে অনুরোধ করি আর কোনো মুসলিম খুয়ায় কোনো ছেলে যাতে কোনো অমুসলিম কোনো মেয়ে লগে ইলা কোনো সম্পর্ক না জুড়ে, আর যদি বাই চান্স জুড়ো হয়ে গেছে আর হল দিকে আমার সব মজবুত আছে তে প্রথম ই মেয়ে কোর্ট ম্যারেজ করতো, আমি হইয়ান না এখান করতা যদি ওইছে তে ওলা করতো করিয়া কোর্ট ম্যারেজ দেখার পরে বাদে করিমা পড়া নিত, এর আগে করিমা পড়াইবে না, আর নিজের শিক্ষিতা বহুত ফুড়ি না মেয়ে হল আসেন যেমত ইউপি তো হইছে মোদির ইউগির জায়গাত আর কাশ্মীর হইছে, এরা খুব বেশি শিক্ষিতা মেয়ে হল, এরা নিজে নিজের তরফতাই কলিমা পড়িছে নিজে নিজের তরফ ইসলাম কবুল করছে নিজে নিজের তো শিখ দুইজন আমরা আপনারা জানতরা কাশ্মীর, এরা নিজের তরফ থেকে করছে নিজে নিজে মানাইছে এটা সাগজ, এরা যদি ইলা যদি খেয়াও করে এগুলো তো মাত নাই এগুলো তারা নিজে হইছে, নতুবা ইলা খেয়াও যদি হইছে আমরা লাইনে আনছি ইলা আনবানা তাহলে আগে কোর্ট মেরে জড়িত হখান সামনে রাখিয়া উকিল হাকিমর সারা স্টেটমেন্ট আওয়ার পরে কোর্টের সাগজ আওয়ার পরে তখন কলিমা পড়া নিত। জহুরউদ্দিন ভাই